আসলে আমার এই অভিষেকটা তো হওয়ার কথা ছিল 2016 সালেই, 2016 সালে এই ছবিটা, 2017 সালে ছবিটা শুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19 এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে। বাট সামহা ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি, মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করব না, এখন নাটক করবো বা অন্য কিছু করবো বা ছবি আর করবো না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। মোটামুটি 2017 সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা, এই শেষে আরেকটা ছবি শ্যুট করা, মোটামুটি দুটো ছবি মিলে হয়েছে ফাতিমা। এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি, ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম, তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য, সুবর্ণ ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন। সো সামহাও ওই সময় টিমটা ফুলফিল হয়নি, বাট সামহাও আই এম ভেরি গ্লাড যে 2024 এসে ওই 2017 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি ভালো। এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, ইরানে ইরানিতে ইচালি, তারপর ইচালিতে যাচ্ছে অগস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। মানে যারা, সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্পও আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। আর এটাই ফাতিমা, তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেজার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি, সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 2017 সালে একবার শ্যুট করা এবং 2023 সালে আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 2017 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 2023-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউরড ফাতিমার ক্যারেক্টার, আর 2017 সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। তো ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা আর্ন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল যেটা পেয়েছে ডিরেক্টর, এবং এখন 2023 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো এই 5-6 বছর আর একটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। বারিনকে আমি আসলে আমাকে বলেছিল কালকে, আমি বলেছিলাম আমি গাইনি, আমার অনেক গানের অফার আসে, আমার প্রায় আসছে প্লেব্যাকের অফার আসছে, আমি শুধু করি নাই। সুমি একটা গান গেয়েছে, দেখেন আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যাল গুলোতে এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিবারের একটা ছবি বা এইটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য, এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে, সে সব কিছু আছে। ম্যাসিভভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না, এটা পাবে কি নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের
কোনো না কোনো ভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে। তো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া। সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, আসলে আমার কাজের পরিধি অনেক বড়। আমি নাটক, ওটিটি, সিনেমা, গান সব ক্ষেত্রেই আসলে কাজ করতে চাই। তো যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই, এবং আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ পাই, এইটা আমার মনে হয়েছে সবকিছু এইটা তো অনেক আগে ডিসাইডেড। 2016 সালে আমি সাইন করেছিলাম, তারপরে কোনো নতুন সিনেমা করা হয়নি, মাঝখানে করেছি। সো সেম আমার কথা হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই, তখন আসলে এটা নিয়ে কোনো গোল নাই যে আমার এখন এটা করতে হবে। ওটা আমি সেটা জানি না আসলে, মানে কি হবে বা হোয়াট ইফ তো অনেক, এই সম্ভাবনার তো শেষ নেই। প্রতিটা জিনিসের কিন্তু একটা করে সম্ভাবনা তখনই তৈরি হয়ে যায় যখন আপনি একটা জিনিস চুজ করেন, একটা করেন না। সো এরকম ইনফিনিট সম্ভাবনা আছে। তো সেই গল্প শুরু করলে শেষ হবে না। আমার মনে হয় যে বর্তমান নিয়ে আমি বাঁচি, যেটা চুজ করেছি, যেটা করছি, সেটার প্রতি কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে চাই।